আসে নাই ফিরে ভারত ভারতী মার কতদিন দীপান্তর পুণ্য বেদীর শূন্য ধনিল ক্রন্দন দেড় শত বছর সপ্তসিন্ধু সিন্ধু তের নদী দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান শতদল যেথা শতদা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘাই যন্ত্রী যেখানে শান্তি বসায়ে বিনার তন্ত্রী কাটিছে হাই সেখানে হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপুর যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপ কমল কামান গোলার শিশাস্তূপে কি উঠেছে বাণীর শেষ মহল শান্তি সুচিতে শুভ্র হল কি রক্ত সোদাল খুন খারাপ তবে কিসের আরতি কিশের তরে এ সংখারাব সাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী চেতা ঘানি টানে নিশে দিন বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি হাই শৌখিনী বৃথাই দেবীর সংখ্যে দিতেছ ফো পূর্ণ বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যে সীতা সম বাণী সহিচে বিচার চেড়ির মার বাণীর মুক্ত শতদল যথা আখ্যালভিল বিদ্রোহী পূজারী সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপাচার বহি সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘ্রের হানে অগ্নিশেল কে জানিত কাল বিনা খাবে গুলি বাণীর কমল খাটি বেজেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ। তবে তাই হোক ঢাক অঞ্চলি পাঞ্চজন্য পাঞ্চজন শাঁখ দীপান্তরের ঘনিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপা